রাজবাড়ির পাংশা উপজেলার নাদুরিয়া থেকে মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাদ পর্যন্ত গড়াই নদীর উপর দিয়ে নির্মিত হচ্ছে 650 মিটার দৈর্ঘ্য গার্ডার ব্রিজ। এর নির্মাণ কাজ শেষ হলে রাজবাড়ির পাংশা, ঝিনাইদহের শৈলকুপা ও মাগুরা জেলার শ্রীপুর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি বাড়বে ব্যবসা বাণিজ্যের প্রসার। ইতোমধ্যে ব্রিজের 2টি স্প্যানে 4টি গার্ডার ও 13টি পিয়ার বসানোর কাজ দৃশ্যমান হয়েছে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণে খুশি এসব অঞ্চলের মানুষ। রাজবাড়ি প্রতিনিধি শিহাবুর রহমানের পাঠানো প্রতিবেদন জানাবেন সুরাইয়া সীমা। রাজবাড়ির পাংশার নাদুরিয়া ও শ্রীপুর উপজেলার লাঙ্গলবাদ ঘাট দিয়ে বছরের পর বছর নৌকা বা ট্রলারে করে গড়াই নদী পার হয়ে চলাচল করত দুই উপজেলার মানুষ। এতে নানা দুর্ভোগ পথে হয়েছে তাদের। গড়াই নদীর উপর একটি ব্রিজের স্বপ্ন ছিল এসব অঞ্চলের মানুষের দীর্ঘদিনের। পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পে এলজিইডির আওতায় 2020 সালে প্রায় 64 কোটি টাকার নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এক সময় দুঃস্বপ্ন বাস্তবে রূপ নেয়, আশার সঞ্চার হয়েছে এসব অঞ্চলের মানুষের মনে। এই ব্রিজটা হয়ে গেলেই আমাদের খুলনা, যশোর, শহর ঢাকা আমাদের যাতায়াতের খুব সুবিধা হবে। এটাই আমাদের একটা পদ্মা সেতু, দ্বিতীয় পদ্মা সেতু। কারণ আমরা কোনোদিন কল্পনা করতে পারি নাই যে একটা মকরশালে একটা গ্রামের মধ্যে এত, একটা জেলার সঙ্গে আর এক জেলার যোগাযোগ হবে এবং এত বড় ব্রিজ। ব্রিজটা সম্পূর্ণ হলে মানুষের যে চাহিদাটা ছিল, এইটা মানুষের যে চাওয়া ছিল, এটা সম্পূর্ণ হবে। ব্রিজের 2টি স্প্যানে 4টি গার্ডার ও 13টি পিয়ার বসানোর কাজ দৃশ্যমান হওয়ার পাশাপাশি 65% কাজ শেষ হয়েছে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রত্যেকটা কলমের আমাদের 4-5 লিফট কলম ঢালাই ক্লিয়ারের পথে এই, এবং 6টা পিয়ার ক্যাবের কাজ আমাদের অলরেডি রেডি হয়ে গেছে, এবং অ্যাপার্টমেন্ট 1 রেডি, অ্যাপার্টমেন্ট 2 আমাদের রেডি। অ্যাভারেজে আমাদের 65% কাজ রানিং এর পথে। যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি এই অঞ্চলের নানা রকম উন্নয়ন হবে বলে মনে করেন স্থানীয় সংসদ সদস্য। ঢাকায় যারা যাবে তারা এই ব্রিজের উপরে চলাচল করবে, ব্রিজের মধ্যে চলাচল করবে, এই অঞ্চলের যে বাণিজ্যিক সুবিধা হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, এটা সত্যিই এলাকার মানুষের মধ্যে আশার সঞ্চার করার কথা। আগামী বছরের জুন মাসে ব্রিজের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। টেক্সট রিপোর্ট, বাংলা টিভি। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে একটি আদর্শকে হত্যা করা হয়েছে, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির পথ রুদ্ধ করে দেয়া হয়েছে। সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু বাংলাদেশ জাতি ও রাষ্ট্র প্রতিষ্ঠার মহানায়ক শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর উন্নয়নের রূপকল্প সোনার বাংলা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হাফিজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মশিউর রহমান সহ অন্যান্যরা।